কর্মরত অস্থায়ী কর্মীদের বিক্ষোভ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখালো কর্মরত কর্মীরা। করোনার রোগীর চিকিৎসা করতে গিয়ে পিপিই কিট ও সুরক্ষিত পোশাক না পাওয়ায় বিক্ষোভ হাসপাতালে কর্মরত কর্মীদের। প্রায় 300 জন হাসপাতালের কর্মী এদিন বিক্ষোভ দেখায়। হাসপাতালের কর্মীদের অভিযোগ, গতকাল করোনায় আক্রান্ত হয়ে ডোমকলের এক যুবকের মৃত্যু হয় এই হাসপাতালে। করোনা আক্রান্ত রোগীকে যে সকল হাসপাতালে কর্মীরা দেখাশোনা করেছেন তাদের কোনো পিপিই কিট দেওয়া হয়নি এবং ওই সমস্ত কর্মীদের কোয়ারেন্টাইনে রাখারও কোনো ব্যবস্থা করা হয়নি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দিনরাত পরিষেবা দেন, কিন্তু তাদের দেওয়া হলো একটি মাত্র ডিসপোজেবল মাস্ক। সেই মাস্কটিকে পরিষ্কার করে তারা আবার পরেন, পাশাপাশি আরও দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান তারা। এই সমস্ত সমস্যার কারণে তারা এদিন বাধ্য হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে। তাদের আরও অভিযোগ, অস্থায়ী কর্মী বলে অফিস তাদের কোনো রকম সুযোগ সুবিধা দেয় না। করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে 4 জন এসেছিলেন, তাদের সারা রাত রাস্তায় বসে কাটাতে হয়েছে এবং তাদের ভালো মাস্ক ও পিপিই কিটও দেওয়া হয়নি। আপনারা কি চাইছেন এখন? আপনারা কি বিক্ষোভ করছেন আজকে? আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? চারটে ছেলে রাস্তায় বসে, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা এখনো করা হয়নি। কেন হয়? আমরা ক্যাভেঞ্জার গোটা হসপিটাল চালাবো, কিন্তু আমাদের কোনো সমস্যা হলে আমরা অফিসে বলতে এলে বলবে তোমরা তো অফিসের কেউ না, তোমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে। তাহলে মরা ফেলার বেলায় আমরা, কাজ করার বেলায় আমরা, আর যখন আমাদের কোনো সমস্যা হবে, কোনো কিছু বলতে আসবো, তখন আমরা অফিসের স্টাফ নই? আমরা যে সাসপেক্টেড লোকেদের সঙ্গে, আমরা ওপিডি স্টাফ, ইনডোরের স্টাফ, এই যে এত পেশেন্ট আসছে রোজ, আমাদের কি প্রোটেকশন? এই কাপড়ের মাস্ক, আর নিজেরা ঘরে এসি ঘরে বসে আছে অ্যান্টি অক্সিজেন মাস্ক পরে। কেন আমাদের প্রপার ড্রেস দিতে হবে, পিপি দিতে হবে, আমাদের প্রপার ড্রেস দিতে হবে। আজ আমরা ইনকাম, আমরা যা মাইনা পাই 7,000 টাকা মাইনা পাই। আজ আমাদের উপরে 5-5টা পেট প্রত্যেক পরিবারে আছে। আজ যদি ওই ছেলেগুলোর কিছু হয়ে যায়, অফিস নিবে দায়িত্ব তাদের ফ্যামিলি, কে খাওয়াবে তাদেরকে, কে পড়াবে? আর এটা মাইনা, 7,000 টাকা বেতন আমাদের। কি কি দাবি আছে আপনাদের? আমাদের এই তিনটেই দাবি। আমাদের একটা লাইফ সিকিউরিটি দরকার, আমাদের পিপিডিএস দরকার, আর আমাদের থাকার জায়গাও একটা দিতে হবে। যারা দূর থেকে আসে তারা কি করে আসবে? তাদেরকে হসপিটালে কাজ করে বলে উঠিয়ে দিচ্ছে ভাড়া। কেন অ্যাম্বুলেন্সের লোকেরা কোয়ার্টার পাচ্ছে, কেন এরা পাবে না কোয়ার্টার? কেন আমরা কি স্টাফ নাই? সব কথা কে বলবে? বসিয়ে দিব, বসিয়ে দিব, বসিয়ে দিয়ে অত সহজ? কে বসিয়ে দেয় ওরা? কি কেন কি কাজ করেছে যে বসিয়ে দিবে? বসিয়ে দিবে, সব কথা বসিয়ে দিব, নতুন লোক ঢুকাবো, গাদা গাদা টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে না। যতক্ষণ আমাদের এই তিনটে দাবি না মানবে, ততক্ষণ আমরা কেউ কাজ করব না, কেউ কাজ করব না আমরা। আমাদের সেফটি দরকার, আমাদের লাইফ সিকিউরিটি দরকার, হ্যাঁ, প্লাস আমাদের ঠিক মতো চিকিৎসা দরকার। কেন ছেলে চারটে চিকিৎসা পেলো না? আমি আমার কৈফিয়ত দিতে হবে অফিসকে, কেন চারটে ছেলে সিট পেলো না?
কি চেতনা পেলো না মানে ডাক্তাররা পেলো কিন্তু ডাক্তাররা পেলো সিস্টাররা পেলো ওরা কেন পেলো না কি কারণে পেলো না আজকে যদি ওদের কিছু হয় অফিস দায়িত্ব নিবে ওরা পেশেন্টটা নাড়াচাড়া করেছে কলিকে তুলেছে গাড়িতে তুলেছে তারপরে ওই পেশেন্ট সদরে যেতে যেতে মারা গেছে তাহলে তাদের চারজন এফেক্টেড হতেই পারে আজ কালকে সন্ধেবেলা থেকে ওরা রাস্তায় বসে কেন কি কারণ ও আমরা ক্যাবেঞ্জার বলে আমরা খুবই হেলা ফেলা নাকি ম্যাডাম আপনার নাম আমার নাম সুকন্যা সাহা সেটা হচ্ছে বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে আমাদের চারজন সুইপার স্ক্যাভেঞ্জার যারা কালকে রাত্রিবেলা তাদের নাকি আমরা থাকার ব্যবস্থা করিনি অ্যাকচুয়ালি কালকের যে ঘটনাটা আমাদের একটি কোভিড পজিটিভ ওয়ার্ডে আসার পরে আমরা যখন সেই পজিটিভ কেসকে কোভিড হসপিটালে সরিয়ে দিই তারপরে আমাদের যে কন্ট্যাক্টস যারা মানে ওই পেশেন্টের কন্ট্যাক্টসে যারা এসেছিল সেই কন্ট্যাক্টসগুলোকে আমরা ট্রেস করার ব্যবস্থা করি এবং ট্রেস করার পরে আমাদের কাছে কিছু সিস্টারের নাম জমা পড়ে ইন্টার্নের নাম জমা পড়ে কিছু স্ক্যাভেঞ্জারের নাম জমা পড়ে আমাদের কাছে রিলায়েবল যেটা আমাদের এখানকার যারা আমাদের মেকানাইজ স্ক্যাভেঞ্জিং করে তাদের কাছ থেকে 21 জনের নাম জমা পড়ার পরে আমরা আরও স্ক্রিন করে কারা ওই পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্টে গিয়েছিল এরকম 8 জন লোকের নাম পাই কয়েকজন সিস্টার পাই 2 জন ইন্টার্ন পাই আর মাত্র স্ক্যাভেঞ্জারের 2 জনের নাম আমার কাছে জমা পড়েছিল এবং সেই রাত্রে আমরা ঠিক করি যে যারা বাড়ি চলে যেতে পারবে তাদের সোয়াব দিয়ে আমরা বাড়ি পাঠিয়ে দেবো 5 দিন বাদে তারা বাড়িতে থাকবে ফিরে আসার পরে তাদের আবার সোয়াব নেব আর যে যাদের বাড়ি আমরা যারা একদম ডাইরেক্টলি কন্ট্যাক্ট এসছে লাইক ইঞ্জেকশান দিয়েছে স্যালাইন চালিয়েছে তাদেরকে আমরা এখানে থাকার ব্যবস্থা করছি কিন্তু আমাদের কাছে কেউ কিন্তু বলেনি যে তারা বাড়ি যাওয়ার তাদের ব্যবস্থা নেই আমরা সোয়াব দিয়ে দিয়েছি তারা বাড়ি চলে যাওয়ার কথা আমরা এখন সকালে শুনতে পাচ্ছি যে তাদের মধ্যে 4 জনের নাকি বাড়ি যেতে পারেনি এবং তারা রাত্রিবেলা বাইরে কাটিয়েছে কিন্তু এই খবরটা আমার কাছে বা আমার ডেপুটি সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার কারোর কাছে কিন্তু আসেনি এবং প্রত্যেকের এখানে তো আমাদের ডাইরেক্টলি কে কে সুইপার ওই সময় ডিউটিতে ছিল এটা তো আমার পক্ষে খুঁজে বার করা সম্ভব না আমি তার ম্যানেজারের কাছ থেকে খবর নিয়েছি আমি এবং সিস্টারের একটা ব্যাপারটা এনএস ম্যাডামের কাছ থেকে নিয়েছি ইন্টার্নের ব্যাপারটা আমরা এইচওডির কাছ থেকে নিয়েছি ঠিক তেমনিভাবে আমরা স্ক্রিন করেছি কন্ট্যাক্টেরও একটা ডেফিনিশান আছে যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে এবার ওই ওয়ার্ডের পাশ দিয়ে কে চলে গেল ওই ওয়ার্ডে কে সকালবেলা গিয়ে একবার ঝাড়ু মেরে এলো তারা সবাই কিন্তু কন্ট্যাক্ট হবে না এবার দেখুন আমরা জানতে পারলাম যে তারা রাত্রিবেলা যেতে পারিনি তারা বাইরে কাটিয়েছে আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করেছি তাদের এখন 5 দিন আমরা আমাদের হসপিটাল ক্যাম্পাসের ভেতরেই কোনো জায়গাতে তাদেরকে থাকার ব্যবস্থা করব এবং কালকে করেছি আমরা ইন্টার্ন নার্সিং স্টাফ তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সবই করেছি এদেরটাও করব অসুবিধা নেই তারপরেও সিজওয়াক কন্টিনিউ করে যাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তাদের আরও অভিযোগ যে তারা ঠিকঠাক পোশাক পাচ্ছে না 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 শুনুন হ্যাঁ বলুন কিন্তু আমরা তো জানতে পারলাম না অথরিটি তো জানতে পারলো না আমাদের কালকে রাত্রিবেলা ওই ওয়ার্ড থেকে 17-18 জন পেশেন্ট না 16 জন পেশেন্টকে আমরা ওই বাড়িতে মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত টাইমস বাংলা